الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم شبنتو উপস্থিতি এবং সারা বিশ্বের শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর দরবারে লাখ কোটি শুকর জ্ঞাপন করছি এই মহান সত্তা আমাদেরকে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন সেই মহান সত্তার প্রতি আমরা শুকর আদায় করছি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মহান নেতা যিনি সারাটি জীবন আরামের ঘুমকে হারাম করে অক্লান্ত পরিশ্রম করে যে ইসলাম আমাদের মাঝে যে আল্লাহ রাসূল পৌঁছাই দিয়েছেন সেই মহান নেতার প্রতি আমরা শুকরিয়া আদায় করছি আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি সূরা আল বাকারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত থেকে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এই আয়াতের আলোচনা আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা শুনেছি বিশেষ করে পবিত্র মাহে রমজান মাস যখনই আসে তখন আমরা এই আয়াতের আলোচনা শুনি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ঈমানদারেরা হে বিশ্বাসীরা দেখেন একটা জিনিস লক্ষ্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো মুনাফিক কোনো কাফের কোনো মুশরিককে ডাকেন কাদেরকে ডেকেছেন হে ঈমানদারেরা হে বিশ্বাসীরা যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি যারা আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি অনেকে আমরা আছি যারা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস আমাদের নেই অনেকেই আছে কিন্তু আল্লাহ বলেন যারা আমার প্রতি ঈমান এনেছো যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো আল্লাহ এদেরই ডেকে বলেছেন কি বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ঈমানদারেরা বিশ্বাসীরা তোমাদের উপরে আমি বোঝা আমি সিয়াম আমি ফরজ করেছি পূর্ববর্তী গুণ যারা এসেছিল তাদের উপরে আমি রোজা ফরজ করেছিলাম লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা পরহেজগারী অর্জন করতে পারো তোমাদের মুত্তাকি হতে পারো তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো এই জন্য আমি রোজা ফরজ করেছি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন রোজাদানা দিনকে অলঙ্কৃত করেছেন সুসজ্জিত করেছেন সৌন্দর্য বাড়িয়েছেন তারাবির নামাজ দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন রাতটিকে সুসজ্জিত করেছেন অলঙ্কৃত করেছেন আমরা অনেকে আছি রোজা রাখি তারাবি পড়ি না আবার অনেকেই আছি রোজা রাখি না তারাবি পড়ি ইফতারিও করি এরকম লোক সমাজে আছে না নেই আছে বহুত আছে ওই যে এক ব্যক্তি বলছিল এমনি রোজা না রেখে অন্যায় করেছি আবার ইফতারি না করি কি কাফের হব নাকি কি এরকম আছে না নেই
সমাজে এরকম লোক অনেকে আছে রোজা রাখে না অথচ ইফতারি করে রোজা রাখে না তারাবি পড়ে আবার বলে হুজুর রোজা রাখি না যে তারাবি পড়লে কি সব ড্রপ পাওয়া যাবে না আল্লাহকে জান্নাত দিবে না সম্মানিত উপস্থিতি ওই যে এক ব্যক্তির মতো আর কি হুজুর সাহেব কা পীর সাহেবের কাছে মরিদ হয়েছে হওয়ার পর বলেছেন পাগড়ি পরে নামাজ পড়তে হবে পাগড়ি পরে নামাজ পড়া অনেক সওয়াব হ্যাঁ অবশ্যই পাগড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন আমরাও পাগড়ি অবশ্যই পাগড়ি পরে নামাজ পড়া সওয়াবের কাজ অনেক সব বেশি পাওয়া যাবে কিন্তু এক ব্যক্তি মাঠে গেছে কাজ করতে নামাজের সময় হয়েছে হওয়ার পর উনি কি করেছেন এখন পাগড়ি পরে নামাজ পড়তে হবে এই জন্য উনি লুঙ্গি খুলে পাগড়ি বানাইছেন মানে নামাজ পড়তেছেন আপনারা বলেন লুঙ্গি খুলে পাগড়ি বানছেন সুন্নাত আদায় করছেন ওদিকে কি ফরজ তরফ হয়ে গেছে কথা ঠিক কিনা এরকম রোজা রাখবেন না তারাবি পড়বেন নামাজ পড়বেন আবার কি করবেন ইফতারি করবেন আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন কতটুকু আমরা এই আমল করে লাভবান হব তাই সম্মানিত উপস্থিতি খুব সংক্ষিপ্তভাবে আমি তারাবির ব্যাপারে কিছু কথা বলব এই তারাবির ব্যাপারে বিভিন্ন মত আছে তর্ক বিতর্ক আছে আমি তর্ক বিতর্কে যাব না সম্মানিত উপস্থিতি যেখান থেকে ইসলাম এসেছে আমরা জানি মক্কা মদিনা থেকে ইসলাম এসেছে আপনারা বলেন সেখানে তারাবি কয় রাকাত পড়ে সেখানে তারাবি বেশি রাকাত পড়ে এবারে সরকার ঘোষণা করেছে 10 টাকা তারাবি পড়তে হবে কেন করোনার জন্য তাহলে বোঝা যাচ্ছে ওখানে 20 টাকাতে তারাবি হয় আমরা তারাবি কয় রাকাত পড়ব আমরাও তারাবি চেষ্টা করব 20 টাকাত পড়ার জন্য কেন পড়ব এই জন্য আমরা 20 টাকার তারাবি পড়ব দেখেন কোন অফিসে একটা কাজের জন্য আমি আপনি যাব একজন বলল ওখানে এই কাজটা করার জন্য 100 টাকা লাগবে আর একজন ব্যক্তি বললেন না 200 টাকা লাগবে একটু অনেক দূরে অফিস আপনি কয় টাকা নিয়ে যাবেন আপনি 100 টাকা নিয়ে যাবেন 100 টাকা নিয়ে গেছেন যাওয়ার পর গিয়ে দেখছেন ওখানে লাগবে 200 টাকা বলেন আপনার কাজটা কি হবে আপনার কাজটা হবে না আপনাকে চলে আসতে হবে কিন্তু যদি 200 টাকা আপনি নিয়ে যেতেন তাহলে যদি 100 টাকা লাগতো তাহলে 100 টাকা আপনার বেঁচে যেত আর 200 টাকা যদি লাগে তাহলে আপনি কাজটা 200 টাকায় কাজটা করে আসতে পারবেন সম্মানিত উপস্থিতি কাল কিয়ামতের ময়দানে যদি আমাদের 20 টাকার তারাবি যদি লাগে আলহামদুলিল্লাহ যারা 20 টাকার পড়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ হয়ে যাবে আর যারা আমরা 8 টাকার পড়ে যাব আর যদি তারাবি 20 টাকার যদি লাগে 8 টাকার পড়ে গেছেন 20 টাকা কোথায় পাবেন আর যদি 20 টাকার পড়ে যাচ্ছি যদি 8 টাকার যদি লাগে তাহলে আমাদের 12 রাকাত আরো অবশিষ্ট থাকলো সুবহানাল্লাহ এখানে অফিসের কাজে গেছেন 100 টাকা 200 টাকা লাগবে 100 টাকা নিয়ে গেছেন আবার পুনরায় আবার গিয়ে ওই কাজটা করতে পারবেন কিন্তু কিয়ামতের ময়দানে ওখান থেকে যদি 20 টাকা যদি লাগে বলেন ওখানে ফিরে আসার কোনো সুযোগ আছে এই আবার 20 টাকা তারাবি পড়ি আবার কি আমাদের যাওয়ার কোনো সুযোগ আছে সুযোগ নাই এই জন্য আমরা তর্ক বিতর্কে যাব না আমরা 20 টাকা তারাবি পড়ার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি সেটা হচ্ছে বুখারী শরীফের 1070 নম্বর হাদিসে অনুপাতে তারা বলে 8 টাকা তারাবি সম্মানিত উপস্থিতি সেখানে কিছু সাহাবী উম্মুল মুমিনীন মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন যে উম্মুল মুমিনীন আমাদের মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার নামাজের পর কয় রাকাত নামাজ পড়তেন উম্মুল মুমিনীন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার নামাজের পর রমজান এবং রমজানের বাইরে ভালো করে কথাটা বুঝুন তিনি বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং রমজানের বাইরে উনি ইশার নামাজের পর উনি 11 রাকাত নামাজ পড়তেন উনি 11 রাকাত নামাজ পড়তেন আমরা ধরে নিয়েছি 8 টাকা তারাবি 3 টাকা সুবিতে কিন্তু না যেই তাহাজ্জুদ নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর মুস্তাগফিরিনা বিল আসহার বলেছেন উনি এই হাদিস অনুপাতে হাদিস অনুযায়ী এটাই বোঝাতে চেয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 টাকা তাহাজ্জুদ পড়তেন 3 টাকা সুবিতে পড়তেন তাই তর্ক বিতর্কে যাব না আমরা চেষ্টা করব 20 টাকা তারাবি নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন যে দিনকে আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাধ্যম দিয়ে সুসজ্জিত করেছেন অলংকৃত করেছেন রাতে তারাবি নামাজ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে অলংকৃত করেছেন আমরা যেন এবং রোজা এবং তারাবি অন্যান্য যে আমলগুলো আছে আমরা যেন সঠিকভাবে যেভাবে আমল আখলাক করলে আল্লাহ আল্লাহ রাসূল আমাদের প্রতি রাজি খুশি থাকেন আমরা যেন সকলেই যেন ঠিক সেভাবেই আমল করতে পারি আল্লাহ এই তৌফিক আমাদের সকলকে দান করুন সময় আবার বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু